আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমি ভালো আছি। করোনাকে ভয় নয়, আমরা করোনাকে জয় করব, সামাজিক দূরত্ব চলাফেরা করব, সবসময় হাত ধোব সাবান দিয়ে। রংপুর জেলা স্কুলের অনলাইন ক্লাসে আমি এম এ কাদের তুষার, সহকারী শিক্ষক চারুকলা রংপুর জেলা স্কুল রংপুর, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের পাঠ পড়ছি পঞ্চম শ্রেণীর চারুকলা বিষয়ে ক্লাস নেব, সেটা বিষয়টা হচ্ছে শশা ড্রয়িং। তোমাদের আজকে পাঠ শিরোনাম, শশা ড্রয়িংটা শিখতে হলে তোমাদের এখানে ক্লিক করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, করোনাকালে নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে একটা শশা এঁকে দেখাবো, দেখো কীভাবে খুব দ্রুত একটা ওভালের মাধ্যমে শশা আঁকা যায় সেটা দেখাচ্ছি। দেখো এটা একটা শশা হবে, এইটাকে আমরা শুধু দেখো নিশ্চয়ই দেখা যাচ্ছে তোমাদের, এইটাকেই একটু মডিফাই করবো। শশা তো বিভিন্ন রকম হতে পারে, এই যে ডাটা একটা শশাটা এখানে লাগাই দেবো, একটু মাথাটা ইয়ে করবো, মাঝখানটা একটু মোটা হয়। হ্যাঁ, অলরেডি আমার ওভালের মধ্যে মাঝখানে মোটা হয়, আর একটু সুন্দর করে দিলাম এই শশার মাঝখানে এইভাবে হয়। হ্যাঁ, দেখো ডাটাটা হয় এইভাবে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ শশাটা। মানে এটাকে যদি আমি একটু ডার্ক করে দিই, দেখো একটু ডার্ক করে দিচ্ছি, তা নাহলে ভিডিওর মধ্যে তোমরা বুঝতে পারবো না। এটা যে শশা, এটা তোমরা দেখো, শশা রং করার জন্য তোমাদের এখানে ক্লিক করতে হবে এবং ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। আমি এখন তোমাদেরকে শশাটা রং করে দেখাবো। আমরা জানি শশার রং কি সবুজ, কিছু কিছু জায়গায় একটু ইয়েলো টাইপ, সেজন্য আমরা এই রংটা দেখো, এই রংটা, এই রংটা প্রথমে করে দিচ্ছি, পুরোটাই দেবো। এই রংটা, এটা হচ্ছে লেমন ইয়েলো বলে, এটাকে হালকা করে পুরোটা দেবো। এই শশার মধ্যে আমরা লাইট শেড অ্যাপ্লাই করবো, সেজন্য হালকা রঙটা পুরোটা দিচ্ছি, পুরোটাই দেবো, কোনো সমস্যা নেই। তারপরে উপরে আমরা কী করবো, লাইট যে গ্রিন যেটা আছে, হ্যাঁ এই যে শেপ গ্রিন যেটাকে বলে আমরা সবাই টি কালার বলে থাকি, এটা আস্তে করে দেবো, আস্তে আস্তে দেবো, মাঝখানটা একটু রেখে দেবো, হ্যাঁ আস্তে আস্তে
আস্তে আস্তে এইভাবে একবারে ভারী করে দেওয়া দরকার কিন্তু। আস্তে আস্তে দিচ্ছি, এখানে একটু দেবো, উপরের দিকে সবসময়, যেহেতু এটা আমরা উপরটা ধরতেছি নিচের দিকে, এটা নিস নিচে একটু শেড করে আস্তে আস্তে, সেটা অন্য রঙের শেড হবে না, এটাই শেড করবে। তারপরে ওর থেকে যে ডার্ক কালারটা আছে মাঝখানে একটু আমরা, যেহেতু সাদা আছে ইয়েলো কালারটা একটু দিতে পারি, মিক্সড দেখো মিক্সড হয়ে যাচ্ছে, সাদা রাখা যাবে না। তারপরে ডার্ক যে গ্রিন, হ্যাঁ ডার্ক গ্রিন আস্তে আস্তে লাইট থেকে আস্তে আস্তে ডার্কের দিকে আমরা যাবো। হালকা যেন এমনভাবে রঙটা করা করবা তোমরা আস্তে আস্তে মিক্সড হয়, পূর্বে যে রং দেওয়া আছে সেইটা এবং এই বর্তমান রঙটা মিক্সড হয় আস্তে আস্তে। কোনো অবস্থাতে ভারী করে রং দেওয়া যাবে না, ভারী করে দিলে ভালো হবে না। আরেকটু ডার্ক দেবো, কারণ শটটা আমরা জানি গোল না, গোল যেন হয়। দেখো লক্ষ্য করো, শশা করবো না, শশা একটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর একটা ডার্ক কালার আছে দেখো, ওদের থেকে আর একটা ডার্ক কালার আছে, এই ডার্ক কালারটা আরও দিয়ে দেখি। আমরা শুধু সবুজ না, লাইট শেড পড়লে অনেকগুলো কালার হয়, সেইটাই আমরা করার চেষ্টা করতেছি। এখানে নিচের দিকে আরও ডার্ক এমনভাবে দেবা যেন লাইনটা বাহিরে না যায়। একটু ইয়েলো, কারণ শশার এভাবে কিছু দাগ থেকে যায়। হ্যাঁ মিক্স করবে, যত পারো মিক্স করবো তত ভালো হবে। হ্যাঁ যত মিক্স করো তত, তা আমি আরও ডার্ক কালার দেবো। দেখো নিচে আরও একটা ডার্ক কালার আছে গ্রিনেরই, যেহেতু গ্রিন লাইট থেকে শুরু করছি আস্তে আস্তে ডার্ক। তারপরে শেষে আর একটা কালার দেবো,
এটাকে একটু বলি নেভি ব্লু, নেভি ব্লুটা একটু দেবো আমি শেষে একদম নিচে নেভি দিচ্ছি একটু হ্যাঁ, তারপরে উপরের দিকে তেমন না, এই যে এটা যে ডার্ক নেভি ব্লুতে, এমনিতে রঙটা নেভি ব্লু হবে সাদা কাগজ দিলে, তো এই গ্রিনের মধ্যে দিলে গ্রিনটা ডার্ক হবে। দেখো এভাবে তোমরা শশা করতে পারো, শশার চেষ্টা করবা এবং পরবর্তীতে এটা আমাকে করে দেখাবো, মন্তব্যের জায়গায় তোমাদের ছবিটা তুলে দেখাবো আমাকে। একক কাজ তোমার থাকবে, সবাই নিজেরা করো, শশা ড্রয়িং করে রং করবা, বাড়ির কাজও তোমাদের রেখে থাকবে পরবর্তীতে করবা আর কি, এটা বাসা বসে বসে একাধিক করবা। এতক্ষণ মনোযোগ সহকারে আমার ক্লাসটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা ভালো থাকবা, বাইরে কেউ যাবা না, বাসায় থাকবা।